প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটি যারা এড়িয়ে যাবেন তারা কখনোই আপনারা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না বলে আমি মনে করি। তাই আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত, কারণ এটা আপনাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে আপনারা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি চাকরির পরীক্ষায় প্রিলি পরীক্ষা এমসিকিউ যেটা এখানে টিকতে পারবেন আশা করি। এবং এই নিয়মে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে আপনারা ভালো করতে পারবেন, তুলনামূলকভাবে আপনারা ভালো করবেন আশা করি। তো চলুন শুরু করা যাক। একদিকে বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীনতম শাখা কোনটি? কাব্য। 2 ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশচন্দ্র সেন। 3 কাজলদিদি কবিতা কে রচনা করেছেন? যতীন্দ্রমোহন বাগচি। 4 রূপসী বাংলা গ্রন্থ কে রচনা করেছেন? জীবনানন্দ দাস। 11 দাগ দেখেন এই পাশে, নিচের কোনটি জাপানি শব্দ? রিক্সা। পতাকা এর সমার্থক শব্দ কোনটি? কেতন। গুড়ে বালি শব্দটির অর্থ হচ্ছে আশার নৈরাশ্য, যা কষ্ট লাভ করা যায়, এক কথায় বলা হয় দুর্লভ। দেখেন 5 দাগ, বাংলা ভাষা মূল উৎস প্রাকৃত ভাষা, বাংলা সাহিত্যের চলিতরূপে প্রবর্তক প্রমোদ চৌধুরী। খাইয়েছিলা শুধু সাধুর ক্রিয়াপদের চলিতরূপ কোনটি? খাইয়েছিল। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। 15 সৌজপত্র কি? একটি সাময়িক পত্র। 16 এ থিং অফ বিউটি ইজ জয় অফ ফর এভার, দি আন্ডারলাইন পার্ট অফ দি সেন্টেন্স ইজ এ নাউন ফ্রেজ। 17 হ্যাভ ইউ এভার ফ্রম বিন টু ইংল্যান্ড? এবার দেখেন 9 দাগ, স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় রূপ নেই কোনটির? ওয়া। যে বলে সন্ধি বিচ্ছেদ নির্ণয় করুন। 10 দাগ, দেবযুক্ত আলয়। 17 দাগ, হ্যাভ ইউ এভার বিন টু ইংল্যান্ড? 18 অ্যাক্ট এর পাস ফর্ম হচ্ছে অ্যাক্টেড। প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, আপনারা যদি এড়িয়ে যান আজকে ভিডিও, যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আমি বুঝে নেব আপনারা কখনোই চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না, কারণ এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়। 19 দাগ, হুইচ ওয়ান অফ দিস রাইট ইন ইউজ? ইটস নো ইউজ টকিং টু হিম, হি ইনস্টেন্ট অন মাই গোয়িং দেয়ার। আরেকটা কথা বলে রাখি, যারা সাজেশন নিতে চাচ্ছেন চাকরি পরীক্ষার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01858934369 এবং ইমো নাম্বার 01756917995, এখানে যোগাযোগ করবেন, সাজেশন পেয়ে যাবেন। 21 ডাক, আইডেন্টিফাই দি কারেক্ট সেন্টেন্স। হি উইস্ট নাইদার হিজ হ্যান্ড নর হিজ ফেস। 28 ডাক, সিনোনিম অফ দ্য মাউথ ওয়াস্টারিং? ডেলিশিয়াস। 29 হুইচ অফ দিস ফলোয়িং ওয়ার্ডস ইজ নট রিলেটেড টু লাফিং? এখানে সিন স্টিনকিং। 30 ইউ লুক ট্রাফিক ইন দ্যাটস ড্রেস, দিস ওয়ার্ড ট্রাফিক ইন দিস অ্যাবভ সেন্টেন্স মিনস এক্সেলেন্ট। 22 দেখেন, হুইচ অফ দিস ফলোয়িং গ্রামাটিক্যালি কারেক্ট? ডু ইউ নো হোয়ার হি লিভস? 23 দি নিউ অফার অফ দ্য জব ওয়াজ অ্যালোরিং, হিয়ার অ্যালোরিং ইজ টেম্পটিং। 24 অ্যাট্রসিটি মিন্স ভায়োলেন্স। 32 মিস্টার আকাশ ডিলস ইন ডায়মন্ডস, হিয়ার ডিলস মিন্স ডু বিজনেস। দি ভার্ব অফ দ্য ওয়ার্ড ইকোনমি ইজ ইকোনোমাইজ, দি নাউন ফর্ম অফ লস ইজ লসেস, LOSS, লস। অ্যাবরিজিনাল এর পারিভাষিক শব্দ হচ্ছে আদিবাসী। 26 গ্র্যাভিটি শব্দ অর্থ হচ্ছে সিরিয়াসনেস। 27 হ্যান্ডি ইজ দ্য সিনোনিম অফ ইউজফুল। হুইচ অফ দিস ফলোয়িংস ইজ নট অ্যান আমেরিকান পোয়েট? W.B. Yeats। 36 দি ফ্রেজ ডোন দ্যাট মিন্স হচ্ছে রিয়েলিস্টিক। 37 হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনগ্রেডিয়েন্ট? এখানে হচ্ছে সিনোনিম হচ্ছে এলিমেন্ট। 38 ইনসার্ট ইজ অপোজিট টু ডিলিট। 40 হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লুনাটিক, ম্যাড। 41 এখানে গণিতাংশ ঘদাক উত্তর, আপনারা দেখে নেবেন গণিতাংশের সমাধানটি এখানে দেওয়াই আছে। তারপরে দেখেন 51 দাগ থেকে HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 52 গ্রাফিক্স এর উপর চলচ্চিত্র নির্মাণে ব্যবহার করা হয় শক্তিশালী ডিজিটাল কম্পিউটার। www.জনক হচ্ছে টিম বার্নার্স-লি 54 কোনটির কারণে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে? এটা হচ্ছে ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক। 55 ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়? ব্রাউজারের ক্যাশ মেমোরিতে। 56 কোনটি মৌলিক পাসওয়ার্ড? এখানে MRACHI ওয়াটার। বিপ চাউন্ট সাধারণত কোনটি নষ্ট হলে? RAM নষ্ট হয়ে গেলে। 58 দাগ, নিচের কোনটি চলমান গ্রাফিক্স অ্যানিমেশন? 66 দাগ, সোর্স অফ নো গ্রাউন্ড কোথায়? বঙ্গোপসাগরে। 67 বাঙালি জাতির প্রধান অংশ কোন জাতিগোষ্ঠী থেকে অন্তর্ভুক্ত হয়েছে? অস্ট্রিক। 68 বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল? 1973 থেকে 1978 সাল পর্যন্ত। দেখেন এখানে 59 ডাক, ইন্টারনেটের পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। 61 কোন সভ্যতা সবচাইতে প্রাচীন? মেসোপটেমীয়। 62 দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলে বাফার রাষ্ট্র। 69 দাগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর বিভক্ত করা হয়েছে? 11টি। 70 বাংলাদেশের মোট আবাসযোগ্য জমির পরিমাণ হচ্ছে 2,25,00,000 একর। 71 আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে জাতীয় সংসদের। 72 ইউনেস্কোর 7 মার্চ ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য 30 অক্টোবর 2017 তারিখে ঘোষণা করা হয়। 63 IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন DC। 64 পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। 65 কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয়? যুক্তরাষ্ট্র। ইউনেস্কো এখানে 77 দেখেন, বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি আছে? 3টি। 74 বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়েছিল কবে থেকে? 4 মার্চ 1972 সাল থেকে। 75 মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় কোথায় অবস্থিত? আগারগাঁও। ভূপৃষ্ঠে মোট কত ভাগ পানি রয়েছে? 70%। 77 বংশগত রোগ কোনটি? থ্যালাসেমিয়া। 78 শরীরের জন্য ক্ষতিকর কোনটি? LDL। 79 কোনটি শরীরের ভেতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া তৈরি হয় হরমোনের কারণে? 80 টেস্ট টিউব বেবির ক্ষেত্রে প্রথম সফলতা আসে কত সালে? 1978 সালে। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। তো অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। শুভরাত্রি।